উন্নয়নের ঠেলায় ভেঙে পড়ল বেলুনিয়া 1 নং টিলা সৌন্দর্যায়নের আলোক সজ্জা। এক মাস যেতে না যেতেই খুলে পড়ছে আলোক সজ্জা লাইট স্ট্যান্ড। স্বভাবত এই গুণগত কাজ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জনমনে। বেলুনিয়া পৌর পরিষদ এলাকাকে সৌন্দর্যায়ন করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেয় পৌর পরিষদ। এই সৌন্দর্যায়ন গড়ে তোলার লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা জলের মতো ছিটালেও বাস্তবে কতটুকু সঠিক কাজ হচ্ছে তা জ্বলন্ত প্রমাণ উঠে এলো 1 নং টিলায়। 1 নং টিলা পুরাতন বাজার উঠে যাওয়ার পর সাইড রেলিং নির্মাণ করে স্থানীয় দুজন ঠিকাদার। এই রেলিং নির্মাণ নিয়ে বিতর্ক হয়। তৎকালীন বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক চেয়েছিল রেলিং নির্মাণ নিয়ে কটাক্ষ করেন। অবশেষে রেলিং নির্মাণ করা হয়। এই রেলিং এর উপরে লাইট স্ট্যান্ড দিয়ে আলোক সজ্জা করা হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে। কিন্তু আলোক সজ্জার বরাত পায় উদয়পুরের এক কোম্পানি। অভিযোগ, লেপে ছেপে কোনো রকমের লাইট স্ট্যান্ড লাগিয়ে দেওয়ার ফলে ভেঙে পড়েছে। পৌর এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, এখনই এই অবস্থা হলে তাহলে আলোক সজ্জা মেয়াদ কতদিন হবে? অনেক লাইট পোস্ট এখনই 80 ঊর্ধ্ব বৃদ্ধ দাদুর দাঁতের মতো নড়ছে। সামনে ঝড় বৃষ্টিতে সবগুলি উপড়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি কোনো টেন্ডার ছাড়াই এ সকল আলোক সজ্জার কাজ অসাধু ঠিকাদারদের পাইয়ে দিয়ে কামাই বাণিজ্য জম্পেশ করছে কতিপয় কিছু দুষ্কৃতকারীরা। এদিকে নেই ড্রেনের সংস্কার, নেই পৌর এলাকার রাস্তাঘাটের সংস্কার। প্রতিটি ড্রেনে নোংরা আবর্জনা ভর্তি। এগুলোর দিকে নজর না রেখে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শহরের সৌন্দর্যায়নের নামে আলোক সজ্জা কার স্বার্থে এ নিয়ে উঠছে প্রশ্ন। মানে এটা কি খুললে খুঁজে গেছে গা? হ্যাঁ, কোন জায়গা এটা? টেম্পোরারি ভাবে লক্ষ লক্ষ টাকার কাজ।